ওয়েলকাম ফ্রেন্ডস কেরিয়ার প্লাস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ রূপশ্রী প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে অনেকেই অনেক দিন ধরে বহুদিন ধরে অপেক্ষা করেছিল এবং আমাকে প্রচুর কমেন্ট করেছিল আমার কমেন্ট বক্স ভরে গেছে একটি প্রশ্ন প্রশ্ন দেখে সেটি হলো রূপশ্রী প্রকল্প আবেদনের তারিখ কবে আমাকে প্রচুর কমেন্ট এসছে আমার রূপশ্রী প্রকল্পর আমি দুটো ভিডিও আপলোড করেছি আপনারা যারা দেখেননি তারা দেখে নিতে পারবেন সেই দুটো ভিডিওতে কমেন্ট বক্সে সকলেই কমেন্ট করছেন যে দাদা প্লিজ বলুন রূপশ্রী প্রকল্প আবেদনের তারিখ কবে তো আমার কাছে কোনো উত্তর ছিল না কিন্তু আজ আমার কাছে উত্তর আছে কারণ রূপশ্রী প্রকল্প আবেদনের তারিখ ঠিক হয়ে গেছে পরশু মানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার জানিয়ে দিয়েছে তো আমি আজ দেখাবো এই ভিডিওতে আপনারা যারা রূপশ্রী প্রকল্প সম্বন্ধে কিছু জানেন না তারা আমার প্রিভিয়াস দুটো ভিডিও দেখতে দেখে নেবেন আমার এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে আমি সেই দুটো ভিডিও লিঙ্ক দিয়ে দেবো আপনারা সমস্ত ডাউট আপনাদের ক্লিয়ার হয়ে যাবে কারা কারা রূপশ্রী প্রকল্প পাবেন পঁচিশ হাজার টাকা পাবেন কত বয়স মহিলারা পাবেন এবং কী কী ডকুমেন্টস লাগবে কী প্রসেসে টাকা পাবেন সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবেন আমার ভিডিওগুলো দেখলে তো আজকে শুরু করা যাক আজকের ভিডিও আপনারা দেখে নিন রূপশ্রী প্রকল্প আবেদনের তারিখ বন্ধুরা ভিডিওটি শুরু করবার আগে আপনারা যদি আমার চ্যানেলটিকে ফার্স্ট ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমার কেরিয়ার প্লাস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেলাইকানে ক্লিক করবেন আমি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে থাকে অবশ্যই আমার কেরিয়ার প্লাস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিও এটি হচ্ছে একটি সংবাদপত্র থেকে নেওয়া যেখানে মমতা ব্যানার্জি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে বলেছেন রূপশ্রী প্রকল্পে শুরুর কথা কবে থেকে অ্যাপ্লাই শুরু হবে ভিডিওটি পুরোটা দেখুন এবং আমি যা যা বলছি আপনারা শুনুন পঞ্চায়েত ভোট কবে করতে চায় সরকার কটি পর্যায়ে এই ভোট হবে জানতে চেয়ে সরকারকে ফের চিঠি দিল রাজ্য নির্বাচন কমিশন এই নিয়ে রাজ্যের পঞ্চায়েত দপ্তরের সচিবকে পরপর তিনটি চিঠি দিয়েও কমিশন এখনও কোনো জবাব পায়নি কমিশনের সর্বশেষ চিঠিটি সরকার পেয়েছে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে কমিশন তিন দফায় ভোট করতে চায় বলেও রাজ্যকে ইতিমধ্যে বার্তা দিয়েছে কিন্তু পঞ্চায়েত দপ্তর মুখ মুখে কুলু পেটেছে কারণ নির্বাচনের দিনক্ষণ নিয়ে সিদ্ধান্ত নেবেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই রাজ্য নির্বাচন কমিশনের চিঠি দপ্তরের পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তা মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে দপ্তরের খবর মুখ্যমন্ত্রী কবে ভোট চাইছেন নবান্নের কর্তারা বা তৃণমূলের প্রথম সারির কোনো নেতাই এ নিয়ে মুখ খুলতে নারাজ তবে সকলেই একমত একুশে এপ্রিল রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হচ্ছে আবার সতেরোই মে থেকে রমজান মাস শুরু হচ্ছে অন্তর্বর্তী সময়েই নির্বাচন প্রক্রিয়া শেষ করার ভাবনাচিন্তা চলছে অথবা অথবা ভোটের রয়েছে। এই সময় ভোট করতে হলে প্রথম সপ্তাহে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে তা করলে মুখ্যমন্ত্রী কিছুটা সময় হাতে পাবেন যা কন্যাশ্রীর অনুসারী রাজ্য বাজেটে নব ঘোষিত গরিব পরিবারের মেয়েদের বিয়ে দিতে এককালীন পঁচিশ হাজার টাকার সহ সরকারি সাহায্য প্রকল্প রূপশ্রী রূপায়ণে সুযোগ করে দেবে তো বন্ধুরা দেখুন এখানে রূপশ্রীর কথা বলা হয়েছে আপনারা ভালো মতো এই লাইনটিকে খেয়াল করুন তা করলে মুখ্যমন্ত্রী কিছুটা সময় হাতে পাবেন যা কন্যাশ্রীর অনুসারী রাজ্য বাজেটে নবঘোষিত গরিব পরিবারের মেয়েদের বিয়ে দিতে এককালীন পঁচিশ হাজার টাকা সরকারি সাহায্য প্রকল্প রূপশ্রী রূপায়ণে সুযোগ করে দেবে পঞ্চায়েত ভোটে এই প্রকল্প রাজ্যের শাসক দলের প্রচারের অন্যতম হাতিয়ার হয়ে উঠতে পারে সম্প্রতি বারাসাতের সভায় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মান মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং ঘোষণা করেছেন মেয়েদের বিয়ে দিতে এই সরকারি প্রকল্পের সুযোগ সুযোগ পাওয়ার জন্য তিরিশে মার্চ থেকে আবেদনের আবেদন জমা নেওয়া হবে তো বন্ধুরা আমাদের প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেছি যেখানে মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্বয়ং নিজে বলেছেন বারাসাতের একসভায় যে মেয়েরে মেয়ের বিয়ে দিতে এই সরকারি প্রকল্পের সুযোগ পাওয়ার জন্য তিরিশে মার্চ থেকে আবেদন জমা নেওয়া শুরু হবে অর্থাৎ রূপশ্রীর প্রকল্পের আবেদন শুরু হবে তিরিশে মার্চ থেকে তো বন্ধুরা আপনারা আপনাদের উত্তর পেয়ে গেছেন এটা আপনারা অ্যাপ্লাই করা শুরু করবেন তিরিশে মার্চ থেকে অ্যাপ্লাই চলতে থাকবে এখন এখানে এর জন্য কি কী ডকুমেন্টস লাগবে আপনারা আমার প্রিভিয়াস ভিডিওতে পেয়ে যাবেন ভিডিওটি ডেসক্রিপশন বক্সে চলে যাবেন আপনারা সেখান থেকে লিংক পেয়ে যাবেন অনেক ইউটিউবারকে আমি দেখেছি অনেক ভুলভাল ভিডিও ছাড়ছে কোনো নিজেদের মতো করে বলছে যে এপ্রিল থেকে শুরু হবে অনেকে বলছে কুড়ি মার্চ থেকে শুরু হবে অনেকে বলছেন যে দশ মার্চ থেকে শুরু হবে সেসবে হবে একদম কান দেবেন না কারণ রূপশ্রী প্রকল্প নিয়ে অনেকেই অনেক কথা বলছেন এটা একটি প্রুফ সহ আপনাদের দেখালাম এটি মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন পারাসাতের সাথে এক সবাই তিরিশে মার্চ থেকে আবেদন নেওয়া শুরু হবে জমা নেওয়া তো আপনারা আবেদন করুন এবং আবেদনের ফুল প্রসেস নিয়ে একটি ভিডিও আমি আপলোড করব খুব তাড়াতাড়ি তো আপনারা সেটা দেখতে পারবেন এবং আপনারা উপকৃত হবেন তার জন্য অবশ্যই আমার কেরিয়ার প্লাস ইউটিউব চ্যানেলে পর্দায় চোখ রাখুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটির নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ভিডিওটি শেয়ার করে সবাইকে জানান এবং পাশে আইকনটিকে ক্লিক করবেন সাবস্ক্রাইব করার পর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন তো বন্ধুরা আজকের জন্য এইটুকুই আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ